দাসপুরের গৌড়া থেকে বসন্তপুর পর্যন্ত গ্রামীণ সড়কের বেহাল রাস্তা। দাসপুর বিধানসভার অন্তর্গত নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে বসন্তপুর পর্যন্ত গ্রামীণ বাঁধ বরাবর রাস্তা গভীরভাবে শোচনীয়। বেহাল রাস্তাঘাট, খানা খন্দে পরিপূর্ণ, আঁঠু জল দাঁড়িয়ে যায়, পথ চলার পরিস্থিতি নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তবে এলাকার বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন এলাকাবাসী এবং স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া পূর্ণ আশ্বাস দেন পুজোর আগেই মেরামতি করার এবং পরবর্তীতে পিচ রাস্তাতে রূপান্তরিত করার। এলাকার মানুষের দাবি, স্কুলের ছাত্রছাত্রী, বাজার হাটে জমা মানুষের দুর্দশার শেষ নেই, তাই অবিলম্বে যেন রাস্তা সারাই করা হয়। দাসপুরের গোবিন্দনগর থেকে শুভেন্দু চক্রবর্তী রিপোর্ট, আমি স্বর্ণরেণু, কিউরিও সিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। বলার কিছু নেই, আমাদের স্টেট হাইওয়ে 4, সেই জায়গায় আমাদের সরকারের যে নজরদারি দেয়া, উত্তর গোবিন্দনগর আমাদের গৌড়া কালীবাজার থেকে, গৌড়া কালীবাজার থেকে আপ টু বসন্তপুর একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে 14 জন শহীদ খুন হয়েছিল ব্রিটিশরা যাদেরকে খুন করেছিল, সেই রকম একটি শহীদের ভূমি, শহীদ ভূমি চেঁচুয়া হাট পর্যন্ত বিশেষ করে রাস্তার বেহাল দশা। আমরা দীর্ঘদিন আমরা আবেদন জানিয়ে এসেছি বিভিন্ন জায়গায়, কিন্তু এখানকার পঞ্চায়েত সমিতি, তার সভাপতি, তার নিজের উদাসীনতা এবং এখানে গোপালবাবুর সঙ্গে তার দ্বন্দ্ব থাকার কারণে এই রাস্তাটিকে তারা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। আমরা আপনাদের সংবাদপত্রের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই, এই রাস্তাটি দ্রুত যে ঢালাই রাস্তা অথবা ব্ল্যাক টপিং পিচ রাস্তায় রূপান্তরিত করা হোক। এখানে এত বড় একটি বাজার, চেঁচুয়াহাট পর্যন্ত অসংখ্য ছোট বড় শিল্প দোকান এবং মাদার নার্সিংহোম, যেখানে শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে, তাদের দুর্ভোগের সীমা থাকছে না। এই জন্য চাইছি এই রাস্তাটা দ্রুত স্থায়ীভাবে সংস্কার করা হোক, এটা আমাদের বক্তব্য। আমাদের এই গঙ্গামারাতলা থেকে আমাদের চারের দুই অঞ্চল অফিস পর্যন্ত আমাদের রাস্তাটা দীর্ঘণ দিকেই খারাপ, এবং এতই খারাপ যে সেটা ভাবাই যাবেনি। আমাদের গ্রামে একটা স্কুল আছে, একটা বাজার আছে, একটা গৌড়ায় একটা গঞ্জ আছে, বিশাল ব্যবসার জায়গা আছে। তো বেশি খারাপ যে স্কুলের ছেলেমেয়েরা সবসময় সাইকেল থেকে পড়ে যাচ্ছে, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। বহু ধরন নিবেদন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমরা দরখাস্ত, কেন আমরা ফিজিক্যালি এখানে আমরা অনেক করে বলেছি, এখনও পর্যন্ত এই রাস্তাটা এত বেহাল অবস্থা। আমার বয়স 75 বছর বয়স, জীবনে এত খারাপ রাস্তা নাই। আমার মনে হয় আমাদের থানায় নয়, হয়তো ঘাটাল মহকুমায় মনে হয় এত বিজি রাস্তা, এত খারাপ নাই। সেই জন্যে আমরা বারবার ধরে আবেদন বিভিন্ন জায়গায় করে আসছি, যাতে সত্বর এই রাস্তাটি আরও মোরাম, কিংবা মোরাম হলে খারাপ হয়, হয়তো একটু যদি আমাদের পিচ বা ঢালাই রাস্তা যদি করা যায় তাহলে আমরা অত্যন্ত আনন্দ লাভ করব। আমি আশা করি পুজোর আগেই আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার নাম? আমার নাম শ্রী শ্যামসুন্দর ঘোড়া, বাড়ি গোবিন্দনগর।